আচ্ছা দেখো, আমি এটাকে আমার সংক্ষেপে ইআইপি টানেলটা করব, একবার ফুল রিসেট দিয়ে একবারই করে ফেলি, তাড়াতাড়ি করি। রিসেট রিসেট পিছনে বলো, আমরা ইউএপি টানেল, এটা কোন ধরনের ভিপিএন? সাইড টু সাইড ভিপিএন নাকি রিমোট অ্যাক্সেস ভিপিএন? সাব্বির, সাইড টু সাইড ভিপিএন, এটা সিকিউর ভিপিএন না নন সিকিউর ভিপিএন? নন সিকিউর ভিপিএন। এটা লেয়ার 3 ভিপিএন না লেয়ার 2 ভিপিএন? লেয়ার 2 ভিপিএন। পাঁচের জন বলো, লেয়ার 2 ভিপিএন কেন এটা? ইউএপি টানেলটা লেয়ার 2 ভিপিএন কেন? তুমি বলো তো, ইমন বলো। হ্যাঁ, একই আইপি ইউজ করে নাকি একই নেটওয়ার্ক হয় দুই পাশে? দুই পাশে কি হয়? একই নেটওয়ার্ক হয়। আমরা এই পাশে 10-10 ব্লক ইউজ করব, এই পাশে কি ইউজ করব? 10-10 ব্লক ইউজ করব, 10-10-10-0 ব্লক ইউজ করব। বসো, ক্লাসে না থাকার সমস্যা নাই, কিন্তু এগুলো তো আমি আপলোড করে দিছি, সেগুলো দেখো নাই। সিস্টেম আইডেন্টিটি সেট নেম, সিস্টেম আইডেন্টিটি সেট নেম, ঠিক আছে? এই খেয়াল করো এদিকে, কানেক্ট কথা বলো না, আইপি অ্যাড্রেস প্রিন্ট, আইপি অ্যাড্রেস পাচ্ছে না, নেট গুলো আবার নতুন করে নিব। এলাম, এটা হচ্ছে আমাদের ISP1। প্লিজ কথা বলো না, ISP2 আসছে, আইপি অ্যাড্রেস প্রিন্ট, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন, হ্যাঁ এগুলো ডিপেন্ড করে, এগুলো তো তোমার উপরে, তোমার হাতে কন্ট্রোল না, সে কোনটা দিবে না দিবে। আর ফার্স্ট টাইম যে যেটা দেয়, ওই যে ওই মেশিন যেহেতু ওইটা আছে, ওই একই আইপি এই কারণে দিচ্ছে, অন্য কোনো মেশিন হলে তো অন্য কোনো আইপি পেত। আচ্ছা, আমি একটু সবগুলো কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হেড অফিস, এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিস। আমরা বলছিলাম আমাদের ফার্স্ট কন্ডিশন কি, ওয়ান টু ওয়ান কানেক্টিভিটি আগে পাবে। তো আমরা আগে চেক, এটা কেটে দেই, তাহলে আমি আমার হেড অফিস থেকে একটু কানেকটিভিটি আগে চেক করে নেই। 192.168.105.147 কানেক্টেড, তো তাহলে এখন আইপি অ্যাড্রেস প্লাস
10.10.10.1/24. It had to apply. Okay. Apply plus 10.10.10.254/24. It had to. Okay. এখানে কি বললাম আমরা, এই পোর্টে আর এই পোর্টে আমি একই নেটওয়ার্ক, মানে এই দুই পাশে যেহেতু একই নেটওয়ার্কে আইপি বসবে, এখানে একটা আইপি আর এখানে একটা আইপি, যে দুটো আইপি বসেছে আমাদের, এখন আর এটা দিব না আমরা, এখানে কত দিব, একই নেটওয়ার্কের আইপি বসাচ্ছি। কিন্তু এই আইপি আর এই আইপি কিন্তু সেম হওয়া যাবে না, তা তো বুঝতেছো আশা করি। আচ্ছা, এবং এই যে আমাদের যে ক্লায়েন্টরা, ক্লায়েন্টরা কি পাবে না, একই নেটওয়ার্কের মানে এই নেটওয়ার্কে একই আইপি যেন না পায়, অর্থাৎ এখানে 2 3, এখানে আবার 2 3 যেন না পায়, এখানে 4 5, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট আইপি থাকবে। আচ্ছা গেল, আমাদের আইপি বসানোর কাজ শেষ, এখন আমরা কি করব, টানেল তৈরি করব। টানেল কোথা থেকে তৈরি করব, ইন্টারফেস ইউআইপি টানেল প্লাস টু ব্রাঞ্চ, ব্রাঞ্চের দিকে আমার লোকাল অ্যাড্রেস কোনটা হবে, ওয়ান এর, আমি কানেক্টিভিটি করব ওয়ান টু ওয়ান, তাহলে এটা হবে আমার লোকাল, এটা হবে আমার রিমোট, 192.168.105.146, আর রিমোট হবে 147। অ্যাপ্লাই, ওকে, দরকার নেই আইডি, আইডি বাই ডিফল্ট এই পাশে 0, ওই পাশে তো 0, তো সমস্যা নাই। আচ্ছা, ইন্টারফেস ইউআইপি প্লাস, এটা দিলাম, নাম দিলাম ডিফল্ট যেটা আছে সেটা রাখলেও যে সমস্যা সেটা না, কিন্তু কেমন জাস্ট বুঝার জন্য আমি নাম দিচ্ছি, লোকাল অ্যাড্রেস হবে 147, রিমোট অ্যাড্রেস হবে 146। আমি কোথায় আছি, ব্রাঞ্চে আছি, ব্রাঞ্চ মানে এটা লোকাল হচ্ছে 147, রিমোট হবে 146। অ্যাপ্লাই, ওকে, তাহলে আমার রানিং হইছে, তাই তো, টানেল আইডি দরকার নাই, কারণ এটা 0, এটাও কি আছে 0 আছে, সেম আছে। আচ্ছা, এখন আমরা বলছিলাম কি, যে আমি যেহেতু দুইটাকে একই নেটওয়ার্কে নিয়ে আসব, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, ব্রিজ করতে হবে লেয়ার 2 তে যেহেতু নিয়ে আসব, তাহলে আমরা একটা ব্রিজ তৈরি করব, ব্রিজ ফ্রিজ প্লাস নাম দিচ্ছি ইউআইপি ব্রিজ, এখানেও তাহলে আমরা একটা ব্রিজ তৈরি করব, ব্রিজ ব্রিজ ইউআইপি ব্রিজ, এই ব্রিজের আন্ডারে কাকে কাকে নিয়ে আসব, এই ল্যান্ড পোর্ট আর এই টানেল, তাই তো, এই ল্যান্ড পোর্টটাকে আর এই টানেলটাকে নিয়ে আসব, পোর্ট ল্যান্ড পোর্ট কোনটা, 2 নাম্বার, কার আন্ডারে, ইউআইপি ব্রিজের আন্ডারে, ওকে, আবার কোনটাকে নিয়ে আসব, টানেল ব্রিজের আন্ডারে, ওকে, এই পাশে সেম কাজ করব প্লাস। আচ্ছা, আমরা একটা ছোট্ট একটা কাজ করি, আগে একটু চেক করি, আমরা আমাদের টার্গেট থাকবে পিং করব, কাকে পিং করব, 10.10.10.254, কোথা থেকে পিং করব, 10.10.10.1 থেকে, তাই তো, এই এই পোর্টের আইপি, এইখানে আমাদের ল্যান্ডলাইন আমরা কানেকশন চেক করব। এখন তো আমাদের পাচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কাকে কাকে আনছি, ইথার আর হচ্ছে ইথার টু, অ্যাপ্লাই, ওকে, ইথার টু, আর একটা অ্যাড করবো টানেলকে, তাই তো, অ্যাপ্লাই, ওকে, দেখো পাওয়া শুরু হয়ে গেছে, হয়েছে। তাহলে এখন নর্মাল আমরা আইপি আইপি যা যা করছি ঠিক সেম হুবহু সেইভাবে আছে,
আচ্ছা, বাসার থেকে ফোন দিয়ে থাকতে আচ্ছা, তো আমাদের তাহলে এখন দেখো এই পোর্ট আর এই পোর্ট কি পাচ্ছে, পিং পাচ্ছে। এখন আমাদের এই সাইডটা আমরা চেক করি, কনসোল কনসোল PC2-তে একটা আইপি বসাই, 10 10 10 কত বসাবো, ধরো 2 বসালাম, /24 গেটওয়ে 10 10 10 1, এই পাশে আইপি বসাই, আইপি 10 10 10 ধরো 253। হ্যাঁ, 10 10 10 254, তাহলে আমরা এখন পিং করব 10 10 10 253 কে। ও সরি, 2K দিবতে তো পাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে এখন এরা কিন্তু জাস্ট সিম্পলি একটা সুইচের সাথে কানেক্টেড, একই নেটওয়ার্কের ভিতরে চলে আসছে। এ কারণে আমরা বলছিলাম নন সিকিউর যেগুলো, এটা তো কিন্তু বেশি সিকিউর না, তাই না? নন সিকিউর যে VPN গুলো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আসলে একটু ফাস্ট কানেক্টিভিটির জন্য বা ফাস্ট ডাটা ট্রান্সফারের জন্য ইউজ করা হয়ে থাকে। তাহলে এখানে কনফিগার কিন্তু খুব সিম্পল। প্রথমে আমরা কি করছি, এই পাশে একটা, সরি, এই পোর্টে একটা আইপি বসাইছি, এই পোর্টে একটা, একই নেটওয়ার্কে ডিফারেন্ট একটা আইপি বসাইছি। এরপরে কি করছে, একটা টানেল তৈরি করছি। টানেলের ভিতরে আমরা দেখাচ্ছি লোকাল অ্যাড্রেস হচ্ছে টানেলটা কার কার সাথে, টানেলটা ক্রিয়েট হবে এআইপির সাথে, এআইপি টানেলটা ক্রিয়েট হবে, আর এর পার্সপেক্টিভে এআইপির সাথে ওর টানেল তৈরি করা হবে। এখন যেহেতু আমি Layer-2 VPN করতেছি, দ্যাটস হোয়াই তাহলে এখানে একটা ব্রিজের কনসেপ্ট আসবে। একটা ব্রিজ বানাইছি, ব্রিজের ভিতরে আমার সব এই দুইটাকে আমি নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে এই দুইটাকে নিয়ে আসার জন্য এই দুইটাকে কমন হিসেবে কাকে রাখছি, এই টানেলটাকে রাখছি। তাহলে আমি এইখানে একটা ব্রিজ বানাইছি, ব্রিজের ভিতরে এই পোর্ট আর এই টানেলটাকে ঢুকাইছি, এখানে একটা ব্রিজ বানাইছি, এই পোর্ট আর এই ব্রিজ ঢুকাইছি, বাস, শেষ, আর কোনো কাজ নাই কিন্তু। ক্লিয়ার, কোনো কোশ্চেন? অফ করে দেবো ভিডিও এটা। পারবা তো?